डियर ভিউয়ার্স আসসালামু আলাইকুম পেন টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম ডিয়ার ভিউয়ার্স দুনিয়া থেকে চিরবিদায় নিলেন সাবেক প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতি এবং বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ মঙ্গলবার সন্ধ্যা 6:30টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর ব্যারিস্টার মওদুদ আহমেদ 1940 সালের 24 মে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন তার বাবা মাওলানা মমতাজউদ্দিন আহমেদ এবং মা বেগম আম্বিয়া খাতুন ছয় ভাই বোনের মধ্যে ব্যারিস্টার মওদুদ আহমেদ চতুর্থ জন ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মান পাশ করে লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি অর্জন করেন লন্ডনে পড়াশোনা শেষ করে তিনি দেশে ফিরে আসেন এবং হাইকোর্টে আইন পেশা শুরু করেন তিনি ব্লান্ড ভিজিটিং প্রফেসর হিসাবে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়েও কর্মরত ছিলেন 1971 সালের মুক্তিযুদ্ধে ব্যারিস্টার মওদুদ আহমেদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন 1971 সালে ইয়াহিয়া খানের ঢাকা গোল টেবিল বৈঠকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ছিলেন বিএনপি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে সেই সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ব্যারিস্টার মওদুদ আহমেদ 80-এর দশকে এরশাদের সঙ্গে তার যুক্ত হওয়া ছিল রাজনীতিতে একটি বড় চমক 1982 সালে এরশাদ সামরিক শাসন জারি করার পর তখনকার বিশেষ সামরিক আদালতে তাকে 10 বছর কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল 1985 সালে সেই দণ্ড মাথায় নিয়েই তিনি এরশাদ সরকারের মন্ত্রী হন এরপর হন প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের পতনের পর 1996 সাল পর্যন্ত তিনি জাতীয় পার্টিতেই ছিলেন এরপর পরেই তিনি আবার বিএনপিতে ফিরে আসেন 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর তিনি আইন ও বিচার মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন বর্ণাঢ্য এক রাজনৈতিক জীবনের অধিকারী মওদুদ আহমেদ ধানের শীষ ও লাঙ্গল দুই প্রতীকেই নির্বাচন করেছেন নোয়াখালীর কোম্পানিগঞ্জ আসন থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার মওদুদ আহমেদ ধন্যবাদ ডিয়ার ভিউয়ার্স এই ছিল একজন বর্ণাঢ্য রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমেদের একটি সংক্ষিপ্ত জীবনী ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ দিন ধন্যবাদ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষা ক্ষেত্রে যে নিয়ম তাদের যে ক্ষমতা সেই ক্ষমতা যে তারা হারিয়ে ফেলেছেন এটাই তার একটা দৃষ্টান্ত সীমান্তে দেখেন সীমান্তে 2018 সালে 14 জনকে হত্যা করা হয়েছিল অফিসিয়ালি যেগুলো আমরা জানার কথা 2019 সালে গিয়ে সেটা বেড়ে হয়েছে 43 জন অর্থাৎ 3 গুণ বেশি অর্থাৎ যখন কথাবার্তা বলা হয় তখন বলা হয় যে কোনো সমস্যা নাই আমাদের যেমন এই যে বিজিবি ডিজি বললেন যে এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে যে অনুপ্রবেশকারীরা সব বাংলাদেশি অর্থাৎ দে রেকগনাইজিং যে ভারতীয় ভারত সরকারের যে নাগরিক আইনের অধীনে যে সবচেয়ে বড় যে মানে ভিকটিম হবে যারা তারা হবে বাংলাদেশের মুসলমানরা যারা বহু বছর আগে ভারতে চলে গেছেন ভারতের নাগরিক হয়েছেন ভারতের শাস্তি হওয়ার কথা না এমন একটি মামলা একটা ফালতু একটা একটা ভিত্তি পুরা অভিযোগের ভিত্তিতে তাকে মিথ্যা অভিযোগে নিয়ে তাকে শাস্তি দেওয়া হয়েছে এবং তারপরে তার এই যে জামিন নিয়ে আজকে তিনি প্রায় মানে শেষ পর্যায়ে চলে গেছে তার জীবনে তিনি যে তার স্বাস্থ্যগত অবস্থা এমন অবনতি ঘটেছে এটা একটা অমানবিক সরকার অনেক ফ্যাসিস্ট সরকার আছে অনেক কর্তৃত্ববাদ সরকার আছে যারা এতটা অমানবিক না অন্তত মানবতাবোধ অনেকে অনেক সরকার দেখিয়েছে অতীতে আমরা দেখেছি কিন্তু এই সরকার একেবারে মানবতাবিহীন একটি
সরকার গণতন্ত্র আইনের শাসন বিচার বিভাগের স্বাধীনতা কোনো কিছুতেই তারা বিশ্বাস করে না। প্রত্যেকটা জিনিস তারা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছেন এবং একটা নিয়ন্ত্রণের মধ্যে এই যে আজকে আমার মিডিয়া ভাইয়েরা যারা আছেন আপনারা জানেন ভালো করে যে কীরকমের কন্ট্রোল কন্ট্রোল যেটা নিয়ন্ত্রণ যাকে বলে নানাভাবে নিয়ন্ত্রণ হয় সেই নিয়ন্ত্রণ এখন বাংলাদেশে চলছে, যার জন্য আমরা পূর্ণ গণতন্ত্র অর্জন করা আমাদের পক্ষে যদি আমরা কিছু করতে পারি তাহলে আমাদের এখনই করা উচিত। সময় পার হয়ে যাচ্ছে, কারণ এই সময় প্রতিটি দিন আমাদের জন্য ক্ষতি, এই সরকার ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আজকে দেখেন এই অনেক কথা ছিল, অগ্নিকাণ্ড কতগুলো বেড়েছে দেখেন, চুড়িয়াহাটার অগ্নিকাণ্ড 730 জন মারা গেছে, একটা কিছু কোনো ঘটনা ঘটে নাই। কতগুলো অগ্নিকাণ্ড, কতগুলো ট্রেন দুর্ঘটনা ঘটেছে, একদিনে তিনটা ট্রেন ঘটনা ঘটেছে গত সপ্তাহে একদিনে। দেশে কি অ্যাডমিনিস্ট্রেশন আছে, দেশে কি প্রশাসন আছে, দেশে কি কি বলে না কোনো রকমের কোনো নিয়ন্ত্রণ আছে সরকারের, কিভাবে এইসব সম্ভব সম্ভব করা হয় নাই এবং এই গণতন্ত্র আজকে দেশের নাই আজকে। সেই জন্য বেগম জিয়ার মুক্তি আর গণতন্ত্র পুনর্বহাল বা পুনরুদ্ধার একই সূত্রে গাঁথা হয়ে গেছে। আজকে আমাদেরকে ঠিক আছে, আমরা জামিনের জন্য আবার দরখাস্ত করেছি, জজ সাহেব বললেন যে এই কথা আমরা আগেই লিখেছি আবার কেন এনেছেন, আমরা বললাম যে ওনার যে গত 2 মাসে কত অবনতি হয়েছে সেটা আপনাদের দৃষ্টি জানা দরকার এবং এখন তার অবস্থা অনেক খারাপ। 2 মাস আগে আপনি রিফিউজ করেছেন, আপনি দেন নাই জামিন, কিন্তু আমরা এখন নতুন গ্রাউন্ড নিয়ে এসেছি, আমরা আমরা শুনানি করতে চাই। উনি বললেন যে আমার রায় তো সুপ্রিম কোর্ট পর্যন্ত বহাল রেখেছে। জন্য অংশগ্রহণ করছি কেন, অবশ্যই করছি, কারণ আমরা জনগণের একটি রাজনৈতিক দল, জনগণের সমর্থিত রাজনৈতিক দল। আমরা মনে করি যে যদি যদি দেশের মানুষ ভোট দিতে পারে, এই সিটি নির্বাচনে ধানের শীষের প্রার্থীরা বিপুল ভোটে আওয়ামী লীগের প্রার্থীদের পরাজিত করবে, কিন্তু সেটা তারা করতে দেবে না, এটাও আমরা জানি, এটাও আমরা জানি সেটা। এবং সেই জন্য এটা শুধু এই লোক দেখানো এবং এটা শুধু এই গণতন্ত্রের যে মৃত্যু ঘটেছে বাংলাদেশে সেটা এই সরকার আবার এই নির্বাচনের মাধ্যমে আবার তারা সেটা প্রমাণ করবে যে তাদের সরকারের অধীনে, রাজনৈতিক সরকারের অধীনে এই কোনো ধরনের নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হতে পারে না, সেটাই প্রমাণ